হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এক্সপার্ট হলিডে 365 এর পক্ষ থেকে সবাইকে অনেক শুভেচ্ছা। আপনাদের মধ্যে যারা ইউকে বা ইংল্যান্ডের ভিজিট ভিসার অ্যাপ্লিকেশন করার কথা চিন্তা করছেন, আজকের ভিডিওটি তাদের জন্য। সো মেইনলি বলে দিব যে যারা কিনা ভিসা অ্যাপ্লিকেশন করবেন, তারা কিভাবে ভিসা হওয়ার পসিবিলিটিটা বাড়াবেন, অথবা কিভাবে আপনাদের ভিসা নিশ্চিত করতে পারবেন, কোন প্রসেসে আগালে। কারণ ভিসা কনফার্মেশন অথবা অ্যাপ্রুভালের যে বেসিক একদম কিছু রুলস আছে, রুলস বলবো না, আমি বলবো কিছু টেকনিক আছে, টেকনিকগুলো হচ্ছে আপনাদের প্রসেসিং এবং ডকুমেন্টেশন অবশ্যই ম্যাচড হতে হবে। অনেকে যেটা করেন যে এক ধরনের ডকুমেন্টস ওখানে সাবমিট করলেন এবং যখন ভিসা অ্যাপ্লিকেশন করা হয় তখন অনলাইনে কিন্তু অনেক ধরনের ইনফরমেশন, কোয়েশ্চেন অ্যান্সারিং করতে হয়, সেগুলো দেখা যায় আপনারা এক ধরনের করেন বা ফর্মের মধ্যে এক ধরনের ইনফরমেশন দিলেন এবং সেটার অ্যাকর্ডিংয়ে আপনি ডকুমেন্ট সাবমিট করলেন না, তখন কিন্তু এই প্রবলেমগুলো হয়। সো আজকে আমি এটাই আপনাদের বলে দিব যে কোন প্রসেসে এই কাজগুলো করলে আপনাদের ভিসার নিশ্চয়তা বাড়বে, অথবা আপনার ভিসা অ্যাপ্রুভাল হওয়ার যে পসিবিলিটি সেটা বাড়বে। সো ফার্স্ট অফ অল যেটা করতে হবে, আপনাদের ডকুমেন্টসগুলো খুব ভালোভাবে রিকোয়ারমেন্টস অনুযায়ী সাজাতে হবে। কারণ আপনারা হয়তো জানেন যে সব কান্ট্রির রিকোয়ারমেন্ট কিন্তু একরকম হয় না। এক এক কান্ট্রির ফাইন্যান্সিয়াল রিকোয়ারমেন্ট, পেপার অথবা ডকুমেন্টেশনের যে রিকোয়ারমেন্ট থাকে সেটা এক এক রকম হয়। কিছু কান্ট্রির কিছু কম ডকুমেন্টস লাগে, কিছু কান্ট্রির কিছু বেশি লাগে। সো ইউকের ক্ষেত্রে বলবো আমি অ্যাভারেজ ডকুমেন্টস লাগে, একদম কমও বলা যাবে না আবার অনেক কিছুও বলা যাবে না, তবে ভালোই ডকুমেন্টস ওখানে প্রেজেন্ট করতে হয়। সো অবশ্যই ডকুমেন্টসগুলো খুব প্রপারলি রেডি করতে হবে। দেন হচ্ছে গিয়ে মাথায় রাখতে হবে যে ডকুমেন্টসগুলো একটার সাথে আরেকটা যেন ম্যাচ করে। আপনি এক জায়গায় হয়তো, যেমন আমি একটা এক্সাম্পল দিই, যে আপনি ফর্মের মধ্যে দিলেন আপনার অ্যাভেলেবল ফান্ড বা ওখানে খরচ করার মতো আপনার ফান্ড রয়েছে 5000 USD, আমি USD-তেই বলছি, কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে আছে হয়তো 500 USD অথবা আছে 3000 USD। সো যেখানে আপনার অ্যাভেলেবল ব্যালেন্সই আছে $3000, সেখানে আপনি ওখানে গিয়ে $5000 কিভাবে খরচ করবেন, এটা কিন্তু অনেক বড় একটা মিসম্যাচ বা কোয়েশ্চেন চলে আসে যে বাকি $2000 আপনি কোথায় পাবেন। কারণ ফার্স্ট অফ অল ব্যাংকে যত ব্যালেন্স আছে সব আপনি খরচ করে ফেলবেন না ঘুরতে গিয়ে, কারণ এটা ভিজিট ভিসা। সো ওই হিসেব মাথায় রেখেই করতে হবে। সেকেন্ডলি, আপনার ব্যাংকে যে ব্যালেন্স আছে তার অলমোস্ট ডাবল আপনি অ্যামাউন্ট দিলেন যে আপনার অ্যাভেলেবেল ফান্ড আছে বা ওখানে গিয়ে আপনি এই পরিমাণ ফান্ড স্পেন্ড করবেন। সো এটা কিন্তু অনেক বড় একটা মিসম্যাচ হয়ে যায়, এটা মাথায় রাখতে হবে। দেন হচ্ছে আপনার ট্রাভেল ডেটের সাথে ম্যাচ করে আপনার ট্রাভেল প্ল্যান বানাতে হবে। দেখা যায় আপনি আপনার বুকিংস গুলো দিয়েছেন হচ্ছে যে কোনো একটা মান্থ ধরি, সামনে সেপ্টেম্বর যদি ধরলাম, সো সেপ্টেম্বরের ধরেন 10 থেকে 20 তারিখ আপনি ট্রাভেল প্ল্যান করেছেন, কিন্তু আপনার বুকিংস আছে 25 থেকে ধরেন 30 তারিখ, অথবা বুকিংস আছে 15 থেকে 25 তারিখ, এরকম। সো ম্যাচ হতে হবে অবশ্যই একটার সাথে আরেকটা। আপনি এক জায়গায় এক ধরনের ডেট দিলেন, কিন্তু সেটার অ্যাকর্ডিংয়ে যখন আরেকটা পেপার রেডি করেছেন সেখানে ডেটটা ম্যাচ হলো না। সো এই মিসম্যাচড যে প্রসেসগুলো হয় এটাই কিন্তু অনেক বড় একটা রিজন যে আপনার ভিসা রিফিউজ হয়ে যায়, অথবা ভিসা হওয়ার যে পসিবিলিটি সেটা একদমই কমিয়ে ফেলে। সো আমি দুটো এক্সাম্পল দিলাম, আরো এরকম রয়েছে যে আপনার ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস ট্রাভেল প্ল্যানের কথা বললাম, এরপরে চলে আসে যদি আপনার কভার লেটারের কথা বলি। কভার লেটারে আপনি এক ধরনের ইনফরমেশন দিয়েছেন, আপনি একটা চেকলিস্ট দিয়েছেন এবং আপনার ফ্যামিলি সম্পর্কে এক ধরনের ইনফরমেশন দিয়েছেন, কিন্তু ফ্যামিলি সম্পর্কে যে ইনফরমেশন আপনি বলে দিয়েছেন যে আপনার ফ্যামিলিতে এই কয়জন মেম্বার আছে এবং তারা হচ্ছে গিয়ে বাংলাদেশে আছে, কিন্তু তাদের সাপোর্টিং কোনো ডকুমেন্টস আপনি দেননি, হয়তো একটা ফ্যামিলি সার্টিফিকেটের প্রয়োজন ছিল বা তাদের সাথে হচ্ছে গিয়ে কোনো ধরনের কোনো যেরকম থাকে না যে সার্টিফিকেট হতে পারে, অথবা অনেক সময়ে তাদের সাথে যে কোনো ধরনের প্রুফ করার মতো কিছু ডকুমেন্টস আপনারা দিতে পারেন, যেমন কোনো ডিক্লারেশন লেটার দিতে পারেন আপনার ফ্যামিলির কাছ থেকে, এই ধরনের কিছু ছোটোখাটো ইনফরমেশন বা ছোটোখাটো যে ডকুমেন্টসগুলো রয়েছে সেগুলোই কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্স হচ্ছে গিয়ে দেখায় এই কাজগুলোর ক্ষেত্রে। সো এই ইম্পর্টেন্ট পেপারগুলো মিস আউট করে ফেলাই কিন্তু আপনাদের ভিসাটাও মিস হয়ে যাওয়ার একটা পসিবিলিটি থেকে যায়। সো আপনার এই ছোটো ছোটো বিষয়গুলো খেয়াল রাখতে হবে। আপনাদের ফাইন্যান্সেস কিভাবে ওখানে এক্সপ্লেন করা আছে, দেন আপনার ডেটস গুলো কিভাবে আছে, ডেটস এর অ্যাকর্ডিং এ আপনার বুকিংস গুলো দেওয়া আছে কিনা, আপনার ট্রাভেল প্ল্যান বানানো আছে কিনা, আপনার ফর্মে আপনার অ্যাভেলেবল ব্যালেন্স এর অ্যাকর্ডিং এ আপনার ব্যাংক অ্যাকাউন্ট আছে কিনা, অথবা ব্যাংক অ্যাকাউন্টের অ্যাকর্ডিং এ আপনার আদার ডকুমেন্টস সাজানো আছে কিনা। সো এই জিনিসগুলো অবশ্যই মাথায় রেখেই কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা রেডি করতে হবে। যখন সবকিছু একটার সাথে আরেকটা ম্যাচ করবে তখনই কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ হওয়ার চান্স আপনি ধরে নিতে পারেন
পারেন যে 99% পর্যন্ত চলে যাবে, দেন বাকিটা হচ্ছে গিয়ে আদার অনেক কিছুই থাকে, অনেক ধরনের প্রসেসেস, অনেক ধরনের টেকনিক অ্যাপ্লাই করতে হয় একটা ভিসা অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে, যেটা সামহাও মিস হয়ে গেলেই এটা আসলে ভিসাটা রিফিউজ হওয়ার একটা পসিবিলিটি চলে আসে। সো আশা করি আমি বোঝাতে পেরেছি যে কিভাবে আপনাদের প্রসেসিংটা করা উচিত বা আগানো উচিত। এছাড়াও ভিসা অ্যাপ্লিকেশন সংক্রান্ত যে কোনো হেল্পের জন্য অবশ্যই ভিজিট করতে হবে আমাদের অফিস, অথবা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। ধন্যবাদ।